فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জীবনে এমন একটা দিন আসবে যেই সময়ে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের কোনো কাজেই আসবে না ওই দিনটা আসবে কবে ওই দিনটা আসবে আমার মৃত্যুর পরে মৃত্যু এমন একটা জিনিস যাইতেই তো হবে ঠিক কি না জনগণ ঠিক কি না যাইতেই হবে কোনো উপায় নাই এ ডে উইল ডেফিনেটলি কাম when you have to leave everything and go back to Allah এমন একটা দিন আপনার আমার জীবনে 100% আসবেই যেই দিনটাতে এই পৃথিবীর সমস্ত মায়ার বাঁধন কেটে পরপারের উদ্দেশ্যে আপনাকে আর আমাকে রওনা দিতে হবে তো সেই কথাই আল্লাহ পাক বলছেন যে এমন একটা দিন তোমাদের জীবনে আসবেই যেই দিনটাতে তোমাদের আত্মীয় স্বজন সব পর হয়ে যাবে এটা আসবে মৃত্যুর পরে আমরা আজকে যতই চেষ্টা করি না কেন মৃত্যুর হাত থেকে পালাবার কোনো রাস্তা আল্লাহ পাক পৃথিবীতে খুলে রাখে নাই এই পৃথিবীতে এমন কোনো স্থান নাই এমন কোনো জায়গা নাই যে ইউ ক্যান হাইড ইউর সেলফ আপনি আপনাকে লুকিয়ে রাখতে পারবেন এমন কোনো জায়গা আল্লাহ পাক পৃথিবীতে রাখে নাই চলে যেতেই হবে আমি এই আমার এই ছোট্ট বয়সে আমার এই বয়সে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেই জিনিসটা হলো দীর্ঘদিন থেকে তো ওই হেফসানার পর থেকেই এরকম ইমামতি করি তো তখন থেকে এই যে বহুত লোকের জানাজা আমি পড়াইলাম তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম অর্থাৎ 100 জনের মধ্যে প্রায় 99% মানুষেরই এই অবস্থাটাই হয় দেখা যায় যে সবে মাত্র একটু একটু ব্যবসা ট্যবসায় গুটিয়ে নিয়ে আসছে মানে খুব কষ্ট করে সফলতা মাত্র ধরা দিল তখনই আদারাই এসে হাজির ঠিক কি না দেখা গেল এই লোক জীবনে বহুত কষ্ট করলো করে মাতার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে ছেঁড়া কাপড় পরে সন্তান সন্ততিকে মানুষ করলো করে যখন সন্তানরা একটু কাজে কর্মে ব্যস্ত হয়ে গেল একটু বসে খাওয়ার সময় আসছে তখনই আজরাইল এসে হাজির ঠিক কি না তো এটাই হয় আমাদের সাধারণত জীবনে জন্ম নিলাম একটা সময় নাবালক ছিলাম বালক হলাম বিবাহ করলাম সন্তান সন্ততি হয়ে গেল মনে হলো যে পৃথিবীটা আমার কত আপন যে বাচ্চাদের মুখ না দেখলে বাহিরে থাকতে ভালো লাগে না আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে থাকতে পারি না সন্তানের মুখ না দেখলে হঠাৎ করে এমন একদিন আজরাইল আসলো সব সম্পর্ক শেষ হয়ে গেল এভরি রিলেশন উইল বি কাট অফ আজরাইল যখন আসবে কোনো রিলেশন আর থাকবে না এই যে এত আপনজন আত্মীয় স্বজন সব সম্পর্ক শেষ হয়ে যায় এক সেকেন্ডে আজরাইল আসলো সব সম্পর্ক শেষ তুই এটাই আসলে আমাদের সার্কেল অফ লাইফ এটাই আমাদের জীবন এভাবেই আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এভাবেই যেতে হবে দুঃখ করে কষ্ট করে লাভ নাই মনে কষ্ট নিয়েও লাভ নাই আল্লাহর উপর বেজার হয়েও লাভ নাই কারণ আল্লাহ পাক সার্কেল অফ লাইফ এটাই আমাদের জীবন করে দিয়েছেন যে পৃথিবীতে আসব আত্মীয় স্বজন হবে ছেলে পেলে নাতি নাতকর অনেক কিছু হবে অনেক আপনজন মনে হবে যেদিন মারা যাব সব শেষ চিন্তা করুন তো যে আপনি যেই সন্তানটার জন্য এত কষ্ট করলেন মাতার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে একবেলা না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিলেন নিজে আপনি কোনোদিন ভালো একটা নতুন শার্ট নতুন পাঞ্জাবি পরলেন না অন্তত সন্তানটা যেন ভালো কাপড় চোপড় পরে সে ব্যবস্থা করলেন কিন্তু ধরেন কোন কোন শীতের রাত ফর এক্সাম্পল কোন কোন শীতের রাত এমন সময় আজরাইল এসে আপনার রুহটা বের করে নিয়ে চলে গেল আপনার ওই আদরের সন্তান সে কি বলবে যে আমার আব্বা তো খুব ভালো ছিল মারা গিয়েছে তো কি হয়েছে রাতটা অন্তত লেপের নিচে থাক বলবে নাকি এই কথা কথা বলেন বলবে বলবে না
কেন বলবে না, মানে মারা গেলেই সম্পর্ক শেষ। এই জন্য ভাইরা ফিরে আসুন সেই আল্লাহ পাকের রাস্তায়, হায়াত কখন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উকসিরু মিন হাদিমিল লাযাত, আল্লাহ রাসূল বলছে বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো, মৃত্যুর কথা তুমি যত স্মরণ করবে তত আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নেবে, দিনের কাজের প্রতি আগ্রহ বাড়বে। আর মৃত্যুর কথা যদি আপনার আমার স্মরণ না থাকে, আজকে আমরা উই আর লিডিং ভেরি ভেরি বিজি লাইফ, এমন ব্যস্ততা জীবন আমাদের শুরু হয়েছে। আজকে আমরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, আজকে আমি চাকরি নিয়ে ব্যস্ত, মৃত্যুর কথাটা স্মরণ করার সময়টুকু আমাদের নাই, ঠিক কিনা? সবাই একটু কথা বলেন না, ঠিক কিনা? মৃত্যুর কথাটা স্মরণ করার মতো সময় আজকে আমাদের নাই। অথচ আমাদের জীবনের দ্য মোস্ট সার্টেইন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, আমাদের জীবনের চিরসত্য একটি বিষয় হলো মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লা ইয়ানফাউকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, মৃত্যু যখন আসবে এই মৃত্যুর হাত থেকে পালাবার কোনো রাস্তা আল্লাহ পাক পৃথিবীতে রাখে নাই। আইনামা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, কি বলছে আল্লাহ পাক এখানে, পৃথিবীতে তোমরা মাটির নিচে গর্ত করেও যদি লুকিয়ে থাকো সেখানেও আজরাই পৌঁছে যাবে, মৃত্যুর হাত থেকে পালাবার কোনো রাস্তা খোলা না। এই জন্য ফিরে আসুন ইসলামের দিকে। কখন মৃত্যু এসে যাবে বলা যায় না, বলা যায় কখন আসবে বলা যায় না, এটাই হলো মানুষের জীবন। যখন সময় শেষ হয়ে যাবে, যেখানেই থাকি না ভাই, সাগরের মাঝখানে, পাহাড়ের উপরে, বিমানে, আসমানে, যেখানেই থাকি আজরাইল এসে হাজির হয়ে যাবে, পালাবার কোনো রাস্তা নাই। এই জন্য অনেক সময় হয়েছে, আসুন আমরা ইসলামের পথে নিজের জীবনকে অর্পণ করে দেই। বাদশাহ সাদ্দাত নাম শুনেছেন না? দুনিয়াতে বেহেস্ত বানানোর চিন্তা নিয়েছিলেন মাথায়, দুনিয়াতে বেহেস্ত বানাবেন, আল্লাহকে চ্যালেঞ্জ করেছেন, আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারে এরকম দুঃসাহস পৃথিবীতে কারো আছে? জোরে বলেন আছে নাই? আল্লাহকে চ্যালেঞ্জ জানায় এত বড় দুঃসাহস। তো পৃথিবীতে জান্নাত দেখবেন এরকম হাজার হাজার কর্মী নিয়োগ করলেন যে জান্নাত বানাও, যা যা আমি শুনেছি পড়েছি যে জান্নাতের মধ্যে এই থাকবে ওই থাকবে ওই থাকবে সবই রাখো, যা সোনা দানা যা লাগে যা সম্পদ ব্যয় হয় হবে, কিন্তু দুনিয়াতেই আমি জান্নাত দেখে যাব। তো জান্নাত তৈরি করা হলো তার মনের মতো জান্নাত, আল্লাহর জান্নাত তো আর তৈরি করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ, তার মনের মতো একটা জান্নাত তৈরি করলেন। করার পর তিনি এবার প্রস্তুতি নিচ্ছেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, জান্নাত দেখবেন। ঘোড়ার পিঠে উঠে সাদ্দাত জান্নাত দেখার জন্য রওনা দিলেন, কিন্তু জান্নাতের গেটে যখন চলে গেলেন সাদ্দাত তাকিয়ে দেখলেন জান্নাতের গেটের সামনে একজন ফকির দাঁড়ানো। সাদ্দাত বললেন যে সব ফকির আসার সময় পেল না, এত কষ্ট করে জান্নাতটা বানাইলাম, এখন ঢুকবো একটু দেখবো কেমন সময় ফকির আসছে, ফকিরকে আসার সময় পেলি না, চলে যা সামনে থেকে পরে আসিস। ফকির বলল সাদ্দাত আমি তো দুনিয়ার কোনো ফকির না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে এসেছি, আর আমি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু ভিক্ষা নেই না, আমি নেই বান্দার রুহু। সুবহানাল্লাহ, এই কথা শুনে সাদ্দাত কলিজা গলার কাছে চলে আসছে, বলে কি যে তো আমি ভাবছিলাম ফকির, এখন বলছে আজরাইল, তাহলে তো আমার সময় শেষ। এবার সাদ্দাত বলল আজরাইল বহুত কষ্ট করে অনেক পরিশ্রম করে
হাজার হাজার কর্মী নিয়োগ করে আমি এই জান্নাত আমি পৃথিবীতে বানিয়েছি। কিছুক্ষণ আমাকে তুমি সময় দাও, আমি আমার তৈরি জান্নাতটা একটু দেখে নেই। ফকির বলল, আজরাইল বলল, তোমার সময় শেষ, ইউর টাইম ইজ আফ, ইউ উইল হ্যাভ টু ব্যাক, তোমাকে ফিরে যেতে হবে, তোমার সময় শেষ। সাদ্দাত বলল, আজরাইল, বহু কষ্ট করে আমি জান্নাত বানিয়েছি, একটু যদি আমাকে সময় দাও আমি আমার জান্নাতটা এক পলক একটু দেখতে চাই। আজরাইল বলল, তোমাকে সময় দেওয়া হবে না। সাদ্দাত এবার চিন্তা করলেন, এত কষ্ট করে আমি জান্নাত দুনিয়ার বুকে বানাইলাম, আর আমার জান্নাতটা যদি আমি একটু না দেখতে পারি তাহলে মনের আশা তো আমার পূরণ হবে না। বলল আজরাইল, আমাকে একটু সময় দাও, একটি নজর আমার তৈরি জান্নাত একটি পলক মাত্র আমি একটু দেখতে চাই। আজরাইল বলল, না না, সময় যেহেতু শেষ, জান্নাত দেখার মতো তোমার কাছে সময় নাই। এবার এই সাদ্দাত চিন্তা করলো, না না, দেখতেই হবে আমাকে। সাদ্দাত ঘোড়ার উপর থেকে এক পা মাটিতে নামিয়েছে, এমন সময় আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ।